Welcoming you to our global COVID-19 press conference. কোভিড-19 আক্রান্ত কিছু রোগীর মাঝে দীর্ঘমেয়াদী নানা রোগের উপসর্গ দেখা দিচ্ছে। এমনকি শরীরের প্রধান অঙ্গগুলোর ক্ষতি সহ আরো নানা ধরনের সমস্যায় ভুগছেন অনেক ভুক্তভোগী। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিশ্চিত করার জন্য সরকার প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুক্রবার জেনেভায় জাতিসংঘ সংস্থার ভার্চুয়াল প্রেস কনফারেন্স চলাকালীন WHO-র প্রধান টেড্রোস অ্যাধানম গেব্রিয়েসুস বলেন, যদিও আমরা এখনও ভাইরাসটি সম্পর্কে শিখছি, তবে এটি স্পষ্ট যে COVID-19 কেবল মানুষের প্রাণ কেড়ে নেয় না, উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপর এই ভাইরাসটির দীর্ঘমেয়াদী মারাত্মক প্রভাব ফেলে। হার্ড ইমিউনিটির ধারণাটি নৈতিকভাবে অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলেও মন্তব্য করেন WHO মহাপরিচালক। আমার কাছে প্রাকৃতিক হার্ড ইমিউনিটির ধারণাটি নৈতিকভাবে অযৌক্তিক ও অপ্রয়োজনীয় মনে হয়। এ পন্থা আরও লাখ লাখ মানুষকে কেবল মৃত্যুর দিকেই ঠেলে দেবে না, এটি করোনা ভাইরাস থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পথ দীর্ঘায়িত করবে। WHO প্রধানের মতে COVID-19-এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলোর মুখোমুখি মানুষদের অবশ্যই পুরোপুরি পুনরুদ্ধার করার জন্য সময় দেয়া ও যত্ন নেওয়া উচিত। সরকারের উচিত করোনা ভাইরাসের দীর্ঘমেয়াদী প্রভাবগুলোর স্বীকৃতি প্রদান ও এই ধরনের রোগীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। WHO প্রধানের মতে কার্যকর একটি ভ্যাকসিন না পাওয়া পর্যন্ত সবাইকে করোনা ভাইরাসের সংক্রমণকে রোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে, যা কোভিড পরবর্তী দীর্ঘমেয়াদী পরিণতি ভোগ করার সর্বোত্তম উপায়। মোকাররম হোসাইন, Dr. TV.